ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক নিয়োগে কিন্তু আমূল পরিবর্তন স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিস পাবলিশ করেছে এবং সেখানে উল্লেখ করেছে যে আগামী দিনে যখন শিক্ষক নিয়োগ হবে আপার প্রাইমারি থেকে আপ টু ইলেভেন টুয়েলভ পর্যন্ত সেখানে শিক্ষক নিয়োগে কী কি পরিবর্তন আসছে অর্থাৎ নতুন শিক্ষক হবার জন্য আপনাকে কী কী যোগ্যতা থাকতে হচ্ছে এবং কটা ধাপ আপনাকে পেরিয়ে তবেই কিন্তু আপনি শিক্ষক হতে পারবেন তো সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ফার্স্ট সেটা হচ্ছে টোটাল কটা ধাপে পরীক্ষা হচ্ছে নাম্বার টু টোটাল কত নাম্বারের পরীক্ষা আপনাকে দিতে হবে সেটা ফাইভ টু এইট হোক বা নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক ওয়ার্ক এডুকেশান হোক বা ফিজিক্যাল এডুকেশন হোক নাম্বার থ্রি সবাইকে কি মেন এক্সাম দিতে হবে নাম্বার ফোর অনেকেই প্রশ্ন করছেন এ তাহলে কি ইন্টারভিউ থাকছে নাম্বার ফাইভ কী কী যোগ্যতা থাকতে হবে সেটাও আমরা দেখবো এবং আরেকটা থেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন বা করছেন যে আমরা অলরেডি ট্রেনিং কমপ্লিট করছি সো ট্রেনিং কমপ্লিট যারা করছেন তারা কি এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে তো সেটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন তো ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ভবিষ্যতে শিক্ষক হতে চান তাহলে এই রুলস অ্যান্ড রেগুলেশনটা কিন্তু আপনার জানা অত্যন্ত প্রয়োজন তো চলুন বন্ধুরা পিটোটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আপনারা ফাইলটার নামটা আশা রাখছি দেখতে পাচ্ছেন নিউ রুল এস এল টি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কিন্তু নতুন রুলের কথা এখানে বলা হয়েছে তো ভিডিওটা আমি আপনাদেরকে আপনারা এটা পড়ে নেবেন আমি ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মেন মেন যে জায়গাগুলো সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি তো বন্ধুরা এইখানে আপনার জিনিস একটু লক্ষ্য করে দেখবেন যে নেম অফ দ্য পোস্ট এখানে বলা হয়েছে আগে নেম অফটা পোস্টটা দেখে নেবেন অ্যাকচুয়ালি আমাদের ফাইভ থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত টোটাল কিন্তু আমাদের আমাদের তিনটে পরীক্ষা হয় তো তিনটে চারটে পরীক্ষা হয় তিনটে পরীক্ষা তার মধ্যে হচ্ছে আপার প্রাইমারি একটা যেটা ফাইভ থেকে এইট বর্তমানে যারা সিক্স থেকে এইট করা হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন তো এখানে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনকে দুটো পার্টে দেখানো হয়েছে অর্থাৎ মোট পাঁচটা যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে গ্রুপ ওয়ান যারা ইলেভেন নাইনটেনের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে গ্রুপ টু যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে গ্রুপ থ্রি এবং যারা ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে গ্রুপ ফাইভ এবং যারা ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ ফোর তো দেখতেই পাচ্ছেন এখানে তো আমরা একটু স্ক্রল করে যদি এখানে চলে আসি সেখানে দেখুন মেথড অফ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে মেথড অফ রিক্রু অর্থাৎ রিক্রুটমেন্টটা কীভাবে করা হবে তো রিক্রুটমেন্টটা যেভাবে হবে সেটা হচ্ছে শিডিউল বিতে বলা হয়েছে সেই শিডিউল বিটা আমরা একটু পরে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। তো এখানে একটা জিনিস এখানে দেখে নিন এখানে অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বলা হয়েছে তা সেন্ট্রাল কমিশন সেল ওপেন মিশাল আপন রিসিভ দ্য রিকুদেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইস্যু দ্য ইন একটিভ অ্যাডভার্টাইজমেন্ট থ্রু নিউজ স্টেট অফ ইংলিশ বেঙ্গল হিন্দি ওর এনি আদার ল্যাঙ্গুয়েজ অ্যাজ মে বি ডিসাইড বাই দ্য কমিশন যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে সেটা হিন্দি ইংলিশ এবং বাংলায় নিউজ পেপার এবং অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যখন অ্যাডভার্টিজমেন্টটা দেওয়া হবে সেই সময় বলে দেওয়া হবে আরেকটা দেখুন ফর্ম অফ ফিস ফিসের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রম অ্যান্ড fees ফর অ্যাপ্লিকেশন অফ স্টেট লেভেল teacher সিলেকশন টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট পোর shall সার্চ মে বি be determined দ্য সেন্ট্রাল কমিশন commission বা there shall be নো no fees for চার্জ ফ্রম এসএন এসটি অর্থাৎ যখন অ্যাড আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে তখন জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষার যে ফিস সেটা কতটা তবে এসি বা এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস মানে চার্জ কিন্তু নেওয়া হবে না দেখুন পরেন পয়েন্টটা যেটা বলা হয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট অর্থাৎ ইউনি এখানে যেটা বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন যে টাইমটা আপনাদেরকে দেবে যে এই টাইমের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে সাবমিট করে দেওয়া হবে এবং এই প্রসেস অফ হচ্ছে প্যানেল এই প্যানেলের পুরো ডিটেলসটা আমরা একটু তলার দিকে আলোচনা করব আচ্ছা এখানে একটা জিনিস দেখুন ভ্যালিডিটি অফ প্যানেল এখানে ভ্যালিডিটি প্যানেলের কথা বলা হয়েছে যে ওয়ান ইয়ার কিন্তু প্যানেলের ভ্যালিডিটি যদি এক্সপেকশনাল কোনো কেস না থাকে তাহলে কিন্তু প্যানেলের ভ্যালিডিটি আপনাদের ওয়ান ইয়ার আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে হচ্ছে আপনাকে সেন্ট্রাল কমিশন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে সমস্ত তথ্য কিন্তু আপনার যাচাই করা হবে তারপরে কিন্তু আপনার হাতে অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেওয়া হবে তো এরপরে আমরা চলে আসি ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্টের কথাও এখানে বলা হয়েছে যে ইন কেস দ্য রিকমেন্ডেশন ইজ অপটেন অন দ্য বেসিস অফ ফলস স্টেটমেন্ট অর দ্য ফরগিভ ডকুমেন্ট দ্য সেম সেল বি অর্থাৎ আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় কোনো কিছু ফলস ডকুমেন্টের ভিত্তিতে বা কোনো কিছু থাকে তাহলে সেটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেওয়া হবে এটা একটু মাথায় রাখবেন আর হচ্ছে এখানে দেখুন এ পরে যেটা বলা হয়েছে সিডিউল এ অর্থাৎ কোয়ালিফিকেশান অর্থাৎ এলিজিবিলিটি যে কথা বলা হয়েছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন সেটা হচ্ছে যারা আপার প্রাইমারির জন্য পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা দেবেন তো তাদের ক্ষেত্রে যেটা স্কেল হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল হবে এবং এখানে যে যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাকে গ্রাজুয়েশান থাকতে হবে এটা মাস্ট অ্যাজ পার এন সিটি গাইডলাইন্স এনসিটির গাইডলাইন্সে আপার প্রাইমারির ক্ষেত্রে যদি আপনার ডিএলএড থাকে তাহলে কিন্তু সিম্পল গ্রাজুয়েশান হলে আপনার ঠিক আছে আর যদি আপনাদের ডিএলএড না থাকে আপনারা যদি বিএড হন তাহলে গ্র্যাজুয়েশানে কিন্তু অবশ্যই আপনাকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হচ্ছে এবং সঙ্গে আপনার যেটা হচ্ছে যে ট্রেনিংটা আপনি কমপ্লিট করবেন সেই ট্রেনিংটা কিন্তু এনসিটি দ্বারা অনুমোদিত কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে করতে হবে নাম্বার টু হচ্ছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে আর একটা যেটা বলা হয়েছে দেখুন এখানে এখানে একটু লক্ষ্য করে আসবেন তলার দিকে দেখুন এ দেখুন টেট পাশ করেছেন অথচ আপনার যে কোয়ালিফিকেশান স্কুল সার্ভিস কমিশন বলবে যখন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হবে সেই সময় যে থাকবে সেটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না এবার এটাও এখানে বলা হয়েছে যে টেট আপনি দিয়েছেন তারপরে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে সেই সময় কিন্তু আপনাকে মেন এক্সামের জন্য কিন্তু আপনি অ্যাপিয়ার হতে পারবেন আরেকটা যেটা বলা হয়েছে দেখুন এখানে একটু স্ক্রল করে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু আর পার্শুইং দ্য টিচার্স ট্রেনিং কোর্স বাট ডু নট হ্যাভ দ্য রিকোয়ার মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাট দ্য টাইম অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান মে বি ইস্যুড অ্যাডমিট কার্ড টেট ওনলি হি সেল অর স্যাল নট বি কনসিডারেড ফর দ্য ফার স্টেজ অফ সিলেকশান অর্থাৎ আপনি যখন বিএড পার্সু করবেন বা কোনো ট্রেনিং আপনি যখন করছেন সেই সময় আপনি যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনি কিন্তু আপনার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনাকে ইস্যু করা হবে কিন্তু আপনাকে কিন্তু ফার্দার যে সিলেকশন প্রসেস সেখানে কিন্তু আপনাকে মানে বসতে দেওয়া হবে না অর্থাৎ কনসিডার করা হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু মেনশন করা আছে আর একটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অব দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অব দ্য সিলেকশন স্কুল অ্যাট ফার্স্ট অফ সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি অর পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট অর্থাৎ আপনি যে সাবজেক্টের উপর ভিত্তি করে স্কুলে চাকরি করতে চলেছেন সেই সাবজেক্টটা অবশ্যই আপনাকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশান অথবা আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশানে কিন্তু পড়ে থাকতেই হবে সেটা অ্যাজ এ ইলেকটিভ হতে পারে অথবা অপশনাল হতে পারে পড়ে কিন্তু আপনাকে থাকতেই হবে নাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নন এবং এই কোয়ালিফিকেশানটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম তবে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন এবং টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেটা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক সঙ্গে আপনাদের বিএড থাকতে হবে এখানে কিন্তু ডিএলএল ডিএলএড থাকলে হবে না বিএড থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান এবং বিএড দুটোই কিন্তু আপনাকে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে এবং বিএড আপনি যে ইউনিভার্সিটি থেকে পাশ করবেন সেই ইউনিভার্সিটি অবশ্যই যেন এনসিটি দ্বারা অনুমোদিত হয় অর্থাৎ রেকগনাইজড ইউনিভার্সিটি কিন্তু যেন হয় এবং বয়স হতে হবে আপনার একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানেও কিন্তু আপনার সেম আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে সঙ্গে আপনার বিএড যেন অবশ্যই থাকে এবং বিএড আপনি যেটা যেখান থেকে পাস করবেন সেই ইউনিভার্সিটি হোক সেই কলেজ হোক সেটা যেন অবশ্যই এনসিটি দ্বারা অনুমোদিত হয় এবং একটা রেকগনাইজড ইউনিভার্সিটি যেন হয় কারণ আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তার তথ্য কিন্তু ভালোভাবে ভেরিফিকেশন করা হবে তো সেটা কিন্তু মাথায় রাখবেন এবং সঙ্গে আপনার যে বয়স সেটা যেন একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যেন হয় তো এটা একটু দেখে নেবেন এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যারা ফিজিক্যাল এডুকেশনের জন্য করছেন তাতে কিন্তু অবশ্যই এখানে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সব কিছু ঠিকঠাক থাকবে এখানে আপনাদের যারা জানেন যে ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্ট অর্থাৎ এখানেও যেটা বলা হয়েছে যে যারা ওয়ার্ল্ড এডুকেশনের জন্য যারা সিলেক্ট হবেন তারা জানেন ওয়ার্ক এডুকেশনের মধ্যে আর্ট পড়ছে আপনার হচ্ছে কম্পিউটার নিয়ে অনেকে পরীক্ষা দিচ্ছেন তো সেই সব কোর্সগুলো যেন কোনো ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করবেন সেটা যেন আপনাদের রেকগনাইজড ইউনিভার্সিটিতে হয় এবং এখানেও কিন্তু আপনাদের যেহেতু ট্রেনিং থাকছে ট্রেনিংটা যেন আপনাদের কোনো রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন বা রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে কিন্তু পাশ করে থাকতে হবে এবং এই টোটাল গাইডলাইন্সটা কিন্তু এনসিডির যে নর্মস আছে সেই নমসই কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেই নর্মসটা কিন্তু ফলো করতে পারেন এবং এখানেও কিন্তু বয়স একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বলা হয়েছে এটা আপনারা একটু লক্ষ্য করে নেবেন এরপরে যেটা বলা হয়েছে যেটা ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তবে এখানে ফিজিক্যাল এডুকেশনে যাবার আগে যারা ওয়ার্ক এডুকেশনে যাচ্ছেন এখানে একটু দেখে নেবেন যারা গ্র্যাজুয়েট আছে উইথ ডিগ্রি ওর ডিপ্লোমা আর্ট অ্যান্ড ক্রাফ্টের ওপর যারা ডিগ্রি করেছেন তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন যারা গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ওর ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড নিডিল ওয়ার্ক ফ্রম এনি ইনস্টিটিউট ডিউলি রেকগনাইজড বাই অর ইউনিভার্সিটি অর্থাৎ যারা নিডিল অ্যান্ড টেলারিংয়ের উপর যারা কোর্স করেছেন তারাও কিন্তু ওয়ার্ক এডুকেশান টিচার হিসাবে পরীক্ষা দিতে পারবেন যারা গ্র্যাজুয়েট ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি উইথ লিস্ট টু ইয়ার্স ডিগ্রি ফ্রম ডিপ্লোমা অন ওয়ার্ক এডুকেশন কারিকুলাম অ্যাওয়ার্ডেড বাই এনি রেকনাইজড ইউনিভার্সিটি তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন নাম্বার যেটা পরে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স অর এগ্রিকালচার অর গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর সফটওয়্যার সিস্টেম ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন এগুলো কিন্তু আপনাকে ইউনিভার্সিটি থেকে হতে হবে অনেকে তারা আরে একবার দুবার কোয়েশ্চিন করেছিলেন যে আমি কোনো সংস্থা থেকে আমি এক বছরের ডিপ্লোমা করেছি এক বছরের কোর্স করেছি আমি কি এ এর জন্য যোগ্য না আপনাকে ইউনিভার্সিটি থেকে কিন্তু এই কোর্সটা করতে হবে নাম্বার পরে যেটা বলা হয়েছে দেখুন গ্র্যাজুয়েট ইন জেনারেল স্টিম ইন আর্টস সায়েন্স অর কমার্স উইথ কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাজ এ সাবজেক্ট অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মার্কস তাহলেও কিন্তু আপনি আর্টস সায়েন্স বা কমার্সের একজন সিম্পল গ্রাজুয়েট সঙ্গে কিন্তু আপনার তিনশো নম্বর আপনার যদি কম্পিউটারের কোনো সাবজেক্ট থেকে থাকে মিনিমাম তিনশো নম্বর তাহলেও কিন্তু আপনি অ্যাজ এ ওয়ার্ক এডুকেশন টিচার হিসেবে পরীক্ষা দিতে পারবেন একটা যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স অর এগ্রিকালচার ওর গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন জার্নালিস্টমিক ক্ষেত্রে টোটাল ডিটেলসটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন এবং একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যে সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টটা আপনাদেরকে কোথাও না কোথাও পড়ে থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক গ্র্যাজুয়েশন হোক পোস্ট গ্র্যাজুয়েশন হোক অ্যাজ এ ইলেকটিভ অর অপশনাল আপনাকে কিন্তু পড়ে থাকতে হবে সো সেম একই ব্যাপারেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও সেম ফিজিক্যাল এডুকেশনের যে নমস আপনারা একটু পড়ে নেবেন আচ্ছা এরপরে আমরা চলে আসি সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা হবে কিন্তু টোটাল তিনশো নম্বরের প্রথমে হচ্ছে আপনাদের দেড়শো নম্বরের এমসিকিউ টেস্ট হবে যেটা টেট বলা হয় টিচারের এলিজিবিলিটি টেস্ট হবে এবং তার যে ওয়েটেস সেটাকে আপনাকে হান্ড্রেড ধরা হবে এবং তারপরে আপনাকে বাংলা এবং ইংলিশ অর্থাৎ বাংলায় পঞ্চাশ নম্বর ইংলিশে পঞ্চাশ নম্বর দুটোতে মোট একশো একশো ধরা হবে পরীক্ষা আপনাকে দিতে হবে এখানে এখানে ডিসক্রিপ্ট টাইপের যে প্রশ্ন হবে সেটা হবে এরপরে হচ্ছে আপনার যে মেন এক্সাম মেন এক্সামও কিন্তু আপনার হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে তো এই হান্ড্রেড মার্কসের যে পরীক্ষা হবে এটা এমসিকিউ হবে না আপনার ডিসক্রিপ্ট হবে সেটা যদিও এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার নয় তবে আগেকার যদি পদ্ধতি ধরা যায় তাহলে সেখানে কিন্তু আপনাদের ডিসক্রিপ্ট অত দু নম্বর করে প্রশ্নের উত্তর লিখতে হতো হয়তো সেভাবেও হতে পারে অথবা হয়তো এমসিকিউ পদ্ধতিতেও হতে পারে তো দেখতে পালেন সেটা টোটাল হচ্ছে তিনশো নম্বরের কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক ইনফরমেটিভ হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তলায় আপনার আমার পেজের লিঙ্কও দেওয়া থাকবে সেটাও কিন্তু আপনারা ফলো করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন